প্রায় মধ্যরাত 1টা-1.5টার কাছাকাছি সময় এবং আপাতত এমন দুজনকে পাশে পেয়েছি যাদের রূপ দেখে বোঝার অবকাশ নেই যে একজন 12 ঘন্টা শুট শেষ করেছে আর একজন 10 ঘন্টা মনে হয় সম্ভবত মধ্যরাত তোমার চোখ ফোকো পুরো লাল হয়ে গেছে ডুলো ডুলো হয়ে গেছে এখন মধ্যরাত তো হ্যাঁ ও দুজনেরই 12-14 ঘন্টা কাজ করেই এসেছি আমরা আর ওর অবস্থা তো খুবই খারাপ কাশছে ঠান্ডা লেগে গেছে গলা ধরে রয়েছে তাও আজকে এসেছি কারণ আমাদের খুব কাছের একজনের ফটোশুট আজকে তো খুব ভালো লাগছে এসে আর বাকিটা এখন ও বলবে ও যে এটা বললো যে ওকে দেখেই বোঝা যাচ্ছে আমার তো দেখে উল্টে তোমাকে মনে হচ্ছে তুমি আজকে হেলিকপ্টার শট দিচ্ছ সবকটা যা না না তা না শরীরটা খুব খারাপ বলেই মাথাটা বিগড়ে গেছে আর কি মেকআপ রুমে সব স্ক্রুগুলো খুলে গেছে শরীরটা খারাপ বলে না যেটা আমি এরপর কী বলবো আমি জানি না তার আগে যেগুলো বলার সেগুলো হচ্ছে রূপম দাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ফটোশ্যুট অর্গানাইজ করার জন্য সায়ন যে মেকআপ করেছে খুব আমার খুব পছন্দের আমার ভাই হয় ওকে ওকে নিয়ে আলাদা ভাই বলার কিছু নেই রূপসাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর হেয়ারস্টাইলটা করেছে কিয়ারাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কস্টিউম দিচ্ছে আমাদের দুজনে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নতুন করে কিছু বলার নেই রাত এখন এখন মধ্যরাত তো এখন শুধু যদি ঘুমোতে পারতাম খুব ভালো লাগতো মনে হচ্ছে এখন মধ্যরাত আপনারা শুনবেন নতুন পরের একটা গান তো একটা জিনিস বলো তো এই যে যখন লেট নাইট শো থাকে আজকে তো নয় শুট কিন্তু অন্যান্য সময় ধরো লেট নাইট কোনো রকম শো থাকলো সেই সময় কীভাবে সময় ম্যানেজ করো টাইম ব্যালেন্স করাটা একটা বড় চাপ তো মানে সারাদিনই তো ব্যস্ত থাকো শোটা খুব মানে বাজে ব্যাপার একটা মানে করতেই হয় আমাদের মাচাটা করতেই হয় কিন্তু আমি সবসময় এনজয় করি না কারণ আমার মনে হয় যে শুটিংয়ের পর শো যেটুকু দরকার সেটুকু বাদ দিয়ে আমি চাই যে মানে যেটুকু করলে আমার সব কিছু নর্মালি চলবে আমি মানে অ্যাডজাস্ট করতে পারবো সবটা সেটা বাদ দিয়ে আমার মনে হয় যে না করলাম আর আর বেশি না করলাম কারণ সত্যিকারের মানে কাজ 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 করতে কোথাও কোথাও গিয়ে মনে হয় যে নিজেদের জন্য সময়টা বোধহয় কমে আসছে তো সেখানে তখন প্রবলেম হয় এছাড়া মাসে যদি 2-3 দিন শো থাকলো থাকলো বাকিটা মানে নিজের লোককে টাইম দেওয়াই হয় আজকে শ্যুটটায় মানে তার কেটে গেছে যদি মানে ও না থাকতো তাহলে হয়তো মানে শর্ট সার্কিট হয়ে যেত ভাগ্য ভালো পাশে আছে তাই আগুন লাগেনি কত সাপোর্ট করছে তোমায় তুমি মিঠি হাসি দিয়ে পুরোটা ম্যানেজ করে দেবে এইভাবেই সাপোর্ট করো এ মা আমি কোথায় সাপোর্ট করি না ওকে জিজ্ঞেস করো ও ভীষণ সাপোর্টিভ এই যে মিচকি হাসিটা হাসছে এই হাসিটা দেখি তাহলে সুইটলি দেখো বলছে কেন কমপ্লিট কর ওই তো আমি তাই শেষ ডট 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 যা পারবে বসে দেখো মেয়েরাই তার মানে আসলে রোমান্টিক হয় প্রমাণ হচ্ছে এইটা কোনো ব্যাপার নয় এটা এরকম কোনো কোথাও লেখা নেই অনেক রোমান্টিক লাইন বলে তুমি এখন কি তুমি বলবে বলে বলতে হবে পার্সোনালি আমি অনেক রোমান্টিক লাইন ওকে বলি আমিও খুব রোমান্টিক হ্যাঁ সেটাই মেইন ব্যাপারটা হচ্ছে যে আমাদের একসঙ্গে থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন সেটা যে কোনো ইভেন্টের মাধ্যমে হোক যে কোনো সেটা যে কোনো মাধ্যম হোক তো আজকে যখন শুনেছি যে এরকম একটা প্ল্যানিং হচ্ছে সেটা ম্যাটার করেনি সারাদিন কাজ করার পরও কোনো রকম কোনো ক্লান্তি বা কোনো রকম কোনো ইয়ে ফিল হচ্ছে না তার কারণ হচ্ছে ও পাশে আছে আর এখনও শ্যুট হয়নি আমি খুব এক্সাইটেড শ্যুট করার জন্যে আর এরপরে দেখবো যে কীরকম ছবি আসে সত্যি এক্সাইটেড আমি সত্যি এক্সাইটেড কারণ ওর সাথে আমার খুব কমই ফটোশ্যুট হয়েছে তো একটা হয়েছে এর আগে একটা হয়েছে তারপরে এই আবার আমরা আমি সুযোগ পেলাম আচ্ছা একটা জিনিস বলো তো সারাদিন তো দুজনেই থাকো শুটিং এবং ফ্লোর তারপরে যখন নিজেদের জন্য কথা হয় নিজেদের সঙ্গে কথাটা হয় যখন তখন কি আদৌ ওই ফ্লোরে কি হলো এগুলো নিয়ে কথা বলতে ইচ্ছা করে একদম ইচ্ছে করে আমার আবার উল্টো আমার সব বলতে ইচ্ছে করে কারণ তোমার বেস্ট ফ্রেন্ডকে 1 নম্বর পয়েন্ট থেকে 100 নম্বর পয়েন্ট সবটাই বলবো ফ্লোরে যা যা হয়েছে সেটাও বলি কোনো সময় সেটা নিয়েও ক্যান্সেল হয় আবার যেটা হয়নি সেটাও বলবো মন গড়া কোনো কথা সেটাও বলবো জানিস তো একে দেখে মনে হলো ওর সাথে প্রেম করছে মানে এরকমও বলি আমার মনে জানিস তো কাল পরের দিন বললাম না আরে এমনি ভুল ভেবেছিলাম মানে এরকম আমি সবটাই বলি মানে আমি বলতে ভালোবাসি আর কি আমি আর প্রচণ্ড টকেটিভ আমি আর আমি তাই জন্য সব আমার কাছের লোকটাকে পেলে কাছের মানুষটাকে পেলে তাকে সব বলতে থাকি সারাদিনে কি হতো ছোটোবেলা আমার একটা রেকর্ড আছে আমি দিল্লি থেকে কিছুদিন ছিলাম আমার বাবা যখন কলকাতা থেকে ফোন করতো এসটিডি কল ছিল তখন আমি বাবাকে ফোনটা ধরে আমি বলতে থাকতাম সকাল থেকে রাত পর্যন্ত কী কী হয়েছে
এবার বলতে বলতে কি হতো, একটা সময় বাবা ফোনটা রেখে দিত অনেক বিল উঠতো বলে, আমি তাও বলে যেতাম এখন খেতে যাবো এই করবো, এখন বাবার জায়গা নিয়েছি, এখন একটু কম বল, মধ্যরাতটা ভরে পরিণত হবে। একটা কথা বলি যে যখন প্রথম মানে দুজন দুজনকে ইলুকে দেখলে, তুমি ওর জন্য একটা কমপ্লিমেন্ট দেবে, তুমি ওর জন্য একটা কমপ্লিমেন্ট দেবে, ওর জন্য কমপ্লিমেন্ট আমি আর কি দেব, মানে আলাদা এমন কোনো অ্যাডজেক্টিভ নেই ওকে বলার মতো, মানে তবে এইটুকু বলতে পারি যে আমার সব থেকে পছন্দের লুক হচ্ছে ওর, সেটা হচ্ছে শাড়ি, আর যেটা দেখে আমি প্রথম প্রেমে পড়েছিলাম, আর সবার প্রথমে প্রেমে পড়েছিলাম, মানে একদম মানে আমি দেখে জাস্ট বলে না মানে মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট, তো ওটা আমার হয়েছিল ওকে যখন ব্রাইডাল লুকে দেখেছিলাম যমুনার আগে, তার আগেও আমি ওকে ওকে আমার ভালো লাগতো, ওর কাজ ভালো লাগতো, আর আমার সবসময় মনে হতো যে টেলিভিশনে, যখন আমিও টেলিভিশনে আসিনি, সবসময় মনে হতো যে বাংলা টেলিভিশনে সব থেকে সুন্দরী অ্যাক্ট্রেস, মানে সেটা আমি আমার পরিবার সবাই সবাই মানে হয়তো দর্শকরাও বলবেন হ্যাঁ সুস্থ থা কাজ করতে হবে, তো এবার তারপরে যখন ব্রাইডাল লুকে প্রথম দেখি সামনে থেকে, তো আমি জাস্ট ফ্ল্যাট হয়ে গেছিলাম সেই সময় যে এত সুন্দর, এত মানে অ্যাপ্রোপ্রিয়েট একজন ব্রাইডাল মনে হয়, মানে এর আগে দেখিনি বা কখনো দেখবো কিনা জানি না, তো তারপরে বিয়ের সাজে অন্য কাউকে অন্য কাউকে কখনো দেখবো কিনা সেটা বলছি, দেখবে না দেখবে, তো তার তখনই ভেবেছিলাম মনে মনে যে একেই আমি ব্রাইড বানাবো। অনেকগুলো কথা জানা গেল, শেষ করব নববর্ষের প্ল্যান কি এবং নববর্ষের দর্শকদের জন্য কি বলবো? নববর্ষের প্ল্যান হচ্ছে, ও কাত হয়ে গেছে, আমি মধ্যরাত থেকে এখন ভোর হতে চলেছে, ওই যে সায়ন এসেছে, সায়ন আয়, নববর্ষের প্ল্যান, এ সায়ন আয় আয়, ও যার কথা বললাম মেকআপ করিয়েছে আমাকে, তো ওকে, ও আমার মানে মেকআপ আর্টিস্ট বলে পরিচয় দেবো না কারণ আমার ভাই, তো থ্যাংক ইউ। নববর্ষের প্ল্যান কি বল, তাড়াতাড়ি বল। নববর্ষে কোনো প্ল্যান নেই, নববর্ষটাই খাবো বলে লাভ নেই, নববর্ষের প্ল্যান হচ্ছে খাওয়া দাওয়া করবো, এনজয় করবো, নিজের লোক মানুষের সঙ্গে থাকবো, কারণ ম্যাক্সিমাম ডে আমাদের চলে যায় হচ্ছে শুটিংয়ে, তো পরিবারের সঙ্গে থাকবো। আর তোর প্ল্যান বল। আমরা পরিবারের সঙ্গে থাকবো, নববর্ষের দিন ছুটি থাকবে না আমাদের, শুটিং শুটিং করবো 12 ঘন্টা, তারপরে বাড়ির বাড়িতে সবার সাথে, মা বাবা ও সবার সাথে থাকবো, আর যদি ওকে পাশে না পাই ফোনে কথা বলবো। তো এই ব্যস্ততা এবং টেলিফোন টেলিমোন সবটাই তোমাদের সঙ্গে, এইভাবেই থাকুক এবং অল দ্য বেস্ট ফর দ্য শুট। সকলকে জানাই আগাম নববর্ষের শুভেচ্ছা এবং সকলের নতুন বছরটা খুব ভালো কাটুক। তো আজকে শ্যুটটা নিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে আজকের শ্যুটটা মূলত নববর্ষ স্পেশাল শ্যুট, তো নববর্ষে যেটা আমাদের বাঙালি নববর্ষে যেটা মেন ব্যাপার থাকে যে সবটাই বাঙালিয়ানার মধ্যে, তো আজকে আমাদের শ্যুটের মাধ্যমে সেই জিনিসটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করছি, পুরো যে লুকসগুলো করা হচ্ছে পুরোটাই সাবেকিয়ানার উপরে থাকবে। তো আজকে আমাদের প্রথম পার্ট হচ্ছে নববর্ষ শ্যুটের, তো প্রথম পার্টে আজকে আমাদের সাথে রয়েছে রুবেল এবং শ্বেতা ভট্টাচার্য, যারা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে খুবই পরিচিত মুখ এবং দুজনেই টলিউডের অন্যত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী, তো দেখা যাক শ্যুটটা কীরকম, আশা করি খুব ভালো হবে। ওদের জন্য পুরোটাই একদম আমাদের নববর্ষে যেরকম আমরা সাধারণত পড়ে থাকি, মানে বাঙালি নববর্ষে আমাদের যেরকম হয় যে একদম একটা সাবেকিয়ানা সাজ, সেটা আশা করি আমি বলার থেকে লুকসটা যখন মানুষের সামনে আসবে বা তোমাদের ক্যামেরার মাধ্যমে যখন মানুষ দেখবে, তো সেটা আমার মনে হয় আরও বেশি ভালো ভালোই। তো অলমোস্ট আমি রুবেলের সাথে ফার্স্ট কাজ করছি, শ্বেতার সাথে আমি আগেও কাজ করেছি, 3 বছর আগেও আমার প্রথমবার যখন আমার ম্যাগাজিন হয়েছিল সেখানে শ্বেতা আমার কভার ফেস ছিল, তো শ্বেতাকে আমি আগে থেকেই চিনি, তো আমার সাথে অলরেডি কাজ করেছি, তো কোঅপারেশন নিয়ে কোনো সমস্যা নেই, ওরা মানে মানুষ হিসেবে দুজনেই খুব ভালো, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে সারা দিনের ওদের যে শিডিউল সিরিয়ালের, তো সেই জিনিসটাকে কমপ্লিট করার পরে ওরা এই রাত্রিবেলায় এসে যে আজকে টাইমটা দিয়েছে এটাই আমার কাছে অনেক বড়। টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।